আমরা একটি বৃহত্তর জাতীয় ঐক্যের দিকে হাঁটা শুরু করেছি দেশ এবং জনগণকে বাঁচাতে হলে এই মুহূর্তে একটি বৃহত্তর সর্বদলীয় জাতীয় ঐক্য দরকার যেটি এদেশের জনগণ এদেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছে দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য নেই বন্ডিং নেই আমরা নিজেরাই আসলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারছি না তো যাই হোক বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এই জাতীয় ঐক্য কিভাবে তৈরি হবে কিভাবে আমরা বৃহত্তর একটি ঐক্যের দিকে হাঁটব কিভাবে আমাদের নিজেদের ভিতরে সুদৃঢ় একটি ঐক্য প্রতিষ্ঠা হবে এ নিয়ে রকম গুঞ্জন নানারকম কানাঘোষা চলে আসছিল মোটা দাগে যদি আমি বলি আসলে বাংলাদেশের প্রথম সারির যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের নিজেদের মধ্যেই সেরকম সুদৃঢ় কোনো বন্ডিং ছিল না সুদৃঢ় কোনো আপনার মানে একটা শক্তিশালী ঐক্য ছিল না এই কারণে নানাভাবে এই সরকার ফায়দা লুটেছে নানাভাবে এই সরকার আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তারা বেনিফিটেড হয়েছে লাভবান হয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের ঐক্য না থাকার কারণে নিজেদের ভিতরে সুদৃঢ় একটি বন্ডিং না থাকার কারণে তো আমরা এই দীর্ঘদিন অর্থাৎ যদি আপনি বলেন যে পনেরো থেকে ১৬ বছরের যে একটি অচলায়তন এই পনেরো থেকে ষোলো বছরে বাংলাদেশে যে একটি ঐক্যের পথে আমরা হাঁটতে পারি নাই সেই জায়গা থেকে আমরা অনেকটাই ফিরে এসেছি এবং আমরা সেই প্রথাটি বলতে পারেন সেই কালচার সেই সংস্কৃতি ভেঙ্গে দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দ্বার উন্মোচিত করেছি সেই দ্বার কীভাবে আমরা উন্মোচিত করলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন বিএনপি জামাত ইসলামী তারপরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক ডানপন্থী বামপন্থী যে দলগুলো রয়েছে এই ডানপন্থী বামপন্থী রাজনৈতিক দলগুলো এতদিন মুখোমুখি তারা বসতে পারে নাই নানা কারণে নানান বিভাজন নানাবিধ সমস্যার কারণে হোক তারা মুখোমুখি এক টেবিলে এক আলোচনা টেবিলে এতদিন বসতে পারে নাই তো সেই জায়গাটিতে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে এটি ভেঙ্গে দিয়ে গণ অধিকার পরিষদ বিএনপি এবং জামাত ইসলাম সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসাতে পেরেছে আপনারা দেখেছেন যে গত নয় মে আমরা একটি সর্বদলীয় আলোচনা সভার আয়োজন করেছিলাম সেই আলোচনা সভায় বিএনপিকেও আমরা ইনভাইট করেছি জামাত ইসলামকে ইনভাইট করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ পীর সাহেবের যে রাজনৈতিক দল তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি তারাও আসছে তো গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা আসছেন এবং বারোদলীয় জোটের শীর্ষ নেতারা ছিলেন প্রায় মোটা বলা যায় যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির যে সক্রিয় রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেককেই আমরা ইনভাইট করেছিলাম এবং সবাই আমাদের সেই সর্বদলীয় আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন তো এই যে আমরা একটি নতুন দ্বার আমরা উন্মোচন করলাম শুভ শোষণা করলাম এটিকে আমাদের বাস্তবে রূপদান দিতে হবে বাস্তবে এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটি একক কোনো দলের পক্ষে সম্ভব নয় এটি আমি কিংবা আমরা কিংবা অন্য কোনো দল কারো পক্ষে এটি এককভাবে সম্ভব নয় আমি যদি একটু নিউজটি দেখাই তাহলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যে কেন একটি নির্দিষ্ট দল কিংবা একক দলের পক্ষে আসলে এই মুহূর্তে এই ফ্যাসিবাদের হাত থেকে স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব নয় এটি আমি আপনি আপনারা সবাই জানেন এ বিষয়টি আর নতুন করে ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে আপনাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা একটাই কথা গণ অধিকার পরিষদ আমরা যেটি শুরু করেছি যে সবগুলো রাজনৈতিক দলকে আমরা এক টেবিলে এক স্টেজে আমরা বসাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা বলি সবসময় কারণ দীর্ঘদিন ধরে বলা চলে যে বিএনপি জামাত ইসলাম এক টেবিলে এক স্টেজে এক মঞ্চে তারা বসতে পারে নাই বা বসাতে পারে নাই কেউ এবং জনগণের একটা ডিমান্ড ছিল জনগণের একটা প্রত্যাশা ছিল চাহিদা ছিল এবং জনগণ বারবার বলেছে যে আপনারা নিজেরাই যদি এক টেবিলে বসতে না পারেন আপনারা যদি আপনাদের এই বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেই যদি ঐক্য না থাকে তাহলে পরিবর্তন কীভাবে আসবে এবং অনেকভাবে জনগণ কিন্তু এক প্রকারে আমাদের গালিগালাজ পর্যন্ত করেছে বিশেষ করে আমরা যারা রাজনীতির মাঠে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল আমাদেরকে নানাভাবে এ জনগণ গালিগালাজ করেছে নানাভাবে আমাদের উপর খুব ঝেড়েছে আমাদেরকে মানে নানাভাবে তারা নাস্তানাবোধ করেছে শুধুমাত্র আমাদের নিজেদের ভিতরে একটি সুদৃঢ় ঐক্য না থাকার কারণে এখন এই ঐক্যের পথ আমরা আসলে শুরুটা করেছি এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং উচিত যে আমাদের এই যে দ্বার আমরা যেটি উন্মোচন করেছি বা সূচনা করেছি এটিকে বাস্তবে রূপদান করা এটিকে এগিয়ে নেওয়া এখন আমরা যদি সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে না আসি আসলে আমাদের একার পক্ষে এটি সম্ভব নয় আজকে দেখেন বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন পীর সাহেবের যে রাজনৈতিক দল সবাই এক টেবিলে বসছে মুখোমুখি বসে আলোচনা করছে এটি একটি গুড সাইন একটি ভালো নিদর্শন আপনারা বলতে পারেন এটি ভালো আপনারা আলামতও বলতে পারেন যে বিএনপি জামাত তথা এই রাজনৈতিক দলগুলো আসলে তারা আজকে এক টেবিলে বসছে দীর্ঘদিন পরে হলেও তারা বসছে এই যে তারা দীর্ঘদিন হলেও পরে হলেও যে বসছে এটাকে যদি আমরা ধরে রাখতে না পারি কাজে লাগাতে না পারি তাহলে ব্যর্থতা ভাই আমাদের অন্যের দোষ দিয়ে লাভ নেই অন্যের দোষ দিয়ে কোনো লাভ নেই ব্যর্থতা আমাদের এই জন্যই আমরা বরাবর বলে আসছি যে আমরা শুরুটা করেছি আসুন দল মত নির্বিশেষে আমরা এখন আমাদের এই ঐক্যটাকে সুদৃঢ় করি এবং একটি সর্বদলীয় জাতীয় ঐক্যের দিকে আগাই সর্বদলীয় জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশে কোনোভাবেই কোনোদিন মুক্তির যে আলো এ আলো আসবে না যদি বলেন বিএনপির পক্ষে সম্ভব আমরা বলবো বিএনপির পক্ষে একা সম্ভব নয় জামাত ইসলামের পক্ষেও একা সম্ভব নয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষেও একা সম্ভব নয় কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই সম্ভব আজকে বাংলাদেশের মূল সংকট ইতিমধ্যেই আইডেন্টিফাইড সবাই আমরা জানি যে বাংলাদেশের মূল সংকটটা কি কোথায় এই সংকট থেকে উত্তরণের উপায়টা কী সেটাও আমরা জানি কিন্তু কোনো এক অজানা কারণে এটা আমরা আসলে বলতে চাচ্ছি না কেন বলতে চাচ্ছি না তা আমার মাথায় আসে না অনেকেই হয়তো মনে করছে যে আমরা এই সংকট নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা হতে পারে যেমন বাংলাদেশের মূল সংকট কী বাংলাদেশের মূল সংকট ইন্ডিয়ান আগ্রাসন এবং আধিপত্যবাদ বাংলাদেশের আজকে প্রত্যেকটি পরতে পরোতে স্তরে স্তরে যে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন যে বসেছে এখান থেকে যদি আমরা বের হতে না পারি এই ইন্ডিয়ান আগ্রাসন আধিপত্যবাদের হাত থেকে এ দেশকে যদি আমরা রক্ষা করতে না পারি কোষ্টি কালেও আমাদের মুক্তি আসবে না কোনোদিনওই আমাদের মুক্তি আসবে না আমরা মুক্তির পথ কোনো দেখতে পারবো না যে যাই বলেন আজকে বাংলাদেশের মূল সংকটটাই এখানে ভারত আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় এমনভাবে মানে তাদের আগ্রাসনকে প্রতিষ্ঠা করেছে আজকে বাংলাদেশের টপ লেভেল থেকে শুরু করে একদম লোয়ার লেভেল এমন কোনো জায়গা নেই যেখানে ভারতের আধিপত্যবাদ বিস্তার লাভ করে নাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গা আপনি খোঁজ নিয়ে দেখলেই বুঝবেন যে বাংলাদেশের বড় বড় পদগুলোতে অনেকাংশেই ভারতের তাবেদার যারা তাদেরকে বসিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি জায়গায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে কয়েকদিন আগে গার্মেন্টসের এক মালিক আমাদের সাথে কথা বলছিল তিনি নিজেই বললেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে সেভেন্টি পার্সেন্ট আপার যে পদগুলো রয়েছে জি এজিএম আপনার সুপারভাইজার ম্যানেজার ইত্যাদি এগুলোতে সেভেন্টি এইটটি পার্সেন্ট ইন্ডিয়ান চিন্তা করে দেখুন একজন গার্মেন্টসের মালিক তিনি নিজেই বলছেন তার মানে যারা দেশপ্রেমিক সব তারা কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মেনে নেওয়ার কথাও নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যারাই কথা বলবে তাদের উপরেই নানাভাবে জুলুম নির্যাতন নেমে আসছে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে তো যাই হোক এত জুলুম নির্যাতনের পরেও আমরা যে চুপ আছি বা এটার বিরুদ্ধে যে লড়াই হচ্ছে না কথা হচ্ছে না তা নয় আমরা শুরু করেছি এখন সকলের দায়িত্ব এটিকে বাস্তবে রূপদান করা এটাকে প্রতিষ্ঠা করা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে ভাই দেশ আর দেশ থাকবে না যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার কীভাবে চলবে কিভাবে নিয়ন্ত্রিত হবে তা ইন্ডিয়া ঠিক করে ইতিমধ্যেই আমরা দেখেছি এই যে পদ্মা সেতু বাংলাদেশের সবচাইতে বড় একটি স্থাপনা এটি নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু আপনারা কি জানেন যে এই পদ্মা সেতু তৈরি করা হয়েছে অনেকটাই ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য এটা অনেকেই জানে না যে ভাই এটা কেমনি সম্ভব আমরা নিজের টাকা দিয়ে সেতু করলাম এটা আবার ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য কীভাবে এটা আপনারা অনেকেই জানেন না এই সেতু গড়ার আগে ইন্ডিয়ার সাথে ভালোভাবে প্রেসক্রিপশন আদান প্রদান হয়েছে আপনারা জানেন যে ইন্ডিয়ার যে ষাটটি রাজ্য রয়েছে আমাদের উত্তর এবং পূর্ব অঞ্চলে বা পূর্বাঞ্চলে বাংলাদেশের এই সেভেন সিস্টার্স বলা হয় এই ষাটটি রাজ্যকে এই ষাটটি রাজ্যে তথা মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় এগুলোতে ইন্ডিয়ার ওই দিল্লি কিংবা আপনার কলকাতা থেকে পণ্য নিয়ে যেতে যে পরিমাণ সময় লাগে এবং এর পরিপ্রেক্ষিতে যে খরচটা হয় ইন্ডিয়ার সে এখন বাংলাদেশের অভ্যন্তরে মানে বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের ওই যশোর হয়ে সোজা বাংলাদেশের পেটের মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে তারা আসাম চলে যায় ওদিক দিয়ে তাদের প্রায় পনেরোশো থেকে দু কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এখন তারা খুব অল্প সময়ে অনায়াসে চারশো কিলোমিটার মাত্র বাংলাদেশের এপার থেকে ওপার তারা ইন্ডিয়া চলে যায় এতে করে তাদের চার ভাগের এক ভাগ খরচ হয় মাত্র এই হচ্ছে বাংলাদেশকে লুটপাট করে এটা আমরা অনেকেই জানি না অনেকেই মনে করি পদ্মা সে তো আমাদের জন্যই করা হয়েছে হ্যাঁ আমাদের জন্য তো অবশ্যই কিন্তু অনেকাংশেই আমি বলছি যে এটা ইন্ডিয়ানদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে আমরাও বেনিফিটেড হচ্ছি কিন্তু আমাদের চাইতে তারা বেশি বেনিফিটেড হচ্ছে আজকে এই যে ইন্ডিয়ান বড়ো বড়ো ট্রাক লরি আপনার কারভার ভ্যান এগুলো বাংলাদেশের অভ্যন্তরে যাচ্ছে বা আমাদের রাস্তা হাইওয়ে মহাসড়কগুলো ব্যবহার করছে এই ট্রাক লরি ইত্যাদি যানবাহনের ফলে যাতায়াতের ফলে রাস্তা ঘাটের যে ক্ষতিটা হবে এই ক্ষতির দায়ভার ইন্ডিয়া নেবে না এটা বাংলাদেশের রাস্তা নষ্ট হবে আপনার রাস্তাঘাট ভাঙবে মেরামত করতে হবে ইত্যাদি এগুলো বাংলাদেশের কিন্তু তারা এই সুযোগ সুবিধাটা নেবে আমরা কিছুদিন আগে ইন্ডিয়ার ওই শিলিগুড়িতে আপনার ট্রানজিট চেয়েছিলাম অল্প একটু বোধহয় কত কিলোমিটার নেই অল্প একটু রাস্তা সেটা ভারত আমাদের দেয় আজ পর্যন্ত শিলিগুড়ি এই যে আপনার আমাদের উত্তরাঞ্চলে সেটা পর্যন্ত তারা আজকে আমাদের আজ পর্যন্ত দেয় নাই আর তারা বাংলাদেশের প্রতিনিয়ত আমাদের এই দেশটাকে ব্যবহার করে যাচ্ছে আমাদের যে বন্দর চট্টগ্রাম মংলা এই বন্দরগুলো কিছুদিন আগে নিউজে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার সাথে একটি চুক্তি করেছে আওয়ামী লীগ চুক্তিটি এমনভাবে লেখা হয়েছে যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের দুটি জাহাজ যদি একই সাথে আমাদের চট্টগ্রাম বন্দরে ভিড়ে তাহলে ইন্ডিয়ার জাহাজটিকে অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ ইন্ডিয়ার যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে তাদের মাল আগে খ্লাস করতে হবে তাদের পণ্য আগে খ্লাস করতে হবে অর্থাৎ তাদেরকে আগে অগ্রাধিকার দিয়ে তাদেরকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশে জাহাজ পরে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চিত্র আপনারা দেখেন কি অবস্থা মানে ইন্ডিয়ার জাহাজ আগে প্রাধান্য পায় তো বন্ধুগণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আজকে এই অবস্থা বলবেন আর কি এখন আমাদের নিরবতাও অনেকাংশে দায়ী আমরা নীরব আছি চুপ আছি আমরা কথা বলি না কথা বলতে গেলে অনেকেই অনেক কিছু ভাবি এই যদি ভাবনা আমাদের ভিতরে থাকে কোশ্চিন কালেও ভাই মুক্তি আসবে না মুক্তির জন্য আমাদের এখন দরকার একটি সর্বদলীয় বৃহত্তর জাতীয় ঐক্য এই সর্বদলীয় জাতীয় ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে গড়ে উঠবে সেটিও আমরা দেখিয়ে দিয়েছি এখন আপনারা যদি সত্যিকার অর্থে মন থেকে চান যে আমরা এই দেশকে মুক্ত করতে চাই এ দেশকে এই হায়দানের হাত থেকে এই ফ্যাসিবাদী স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে চাই তাহলে আসুন দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হই তবেই ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মুক্তি পাবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি আদর্শ ভিন্ন হবে এক এক রকম হবে নো প্রবলেম কোনো সমস্যা নেই আমরা আমাদের দলীয় আদর্শ দলীয় আইডিওলজি এক পাশে রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এদেশের মানুষ মুক্তি পাবে এদেশের মানুষ মুক্তির আলো দেখবে আর আমরা যদি নিজেদের ভিতরে আদর্শ নিয়ে এই নিয়ে সেই নিয়ে দলাদলিতে ব্যস্ত থাকি তাহলে কোশ্চিন কালেও মুক্তি আসবে না যেটি ইতিমধ্যেই আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুচারুরূপে তারা ফায়দা লুটে যাচ্ছে এখন সিদ্ধান্ত আপনারাই নেন কী করবেন আমাদের কথা শুধু এতটুকুই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম